নাতিরা একদিন যায় বলতেছে, দাদু তুমি যে নামাজ পড়ো উজু করতে তো দেখি নাই, উজু তো করো না নামাজ পড়ো, ব্যাপারটা কি? তো দাদি কয়, কি বল উজু করি নাই, গত বছর না বৈশাখে উজু করাইয়া দিল আমারে। হ্যাঁ উজু জানে না, এক বছর আগে বৈশাখে উজু করাইয়া দিছে, এই উজু দিয়ে এখনো নামাজ চলছে। আপনারাই বলেন হের নামাজ হবে, উজু ছাড়া নামাজ হয় না। নামাজ ছাড়া যেমন জান্নাতে যাওয়া যায় না, তেমনি ভাবে ওযু ছাড়া কি হয় না, নামাজ হয় না। নামাজের চাবি হলো ওযু। অতএব এই ওযুটা ভালো করে আমাদের আদায় করে নিতে হবে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটা বিষয় বলেছেন যে ওযুর জন্য আমাদের নিয়ত করতে হবে কিনা। আমরা যে কোনো কাজ করি নিয়ত করিয়া করি, এখন ওযু যে আমরা করব এই ওযুর জন্য আমাদের নিয়ত করতে হবে কিনা। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন ওযুটা ওযুর মধ্যে নিয়ত ফরজ না। ওযুর মধ্যে নিয়ত কি না? ফরজ না। কিন্তু ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই এই দুইজন বলছেন নিয়তটাও ফরজ। নিয়তটাও কি? ফরজ। এখন একদল বলতেছে নিয়ত করা ফরজ, আর একদল বলতেছে নিয়ত করা ফরজ নয় বরং সুন্নাহ। এই ব্যাপারে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হলো এই যে ওযু হলো এক নাম্বার ব্যাখ্যা, ওযুরে দুইটা স্তর করছে। ওযুরে কয়টা স্তর বানাইছে? দুইটা স্তর বানাইছে। একটা হলো ওযু হলো স্বতন্ত্র একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, ওযু কি? জুড়ে বলেন ওযু। আরেকটা, ওযু করলে সওয়াব আছে না নাই? তাহলে বোঝা গেল ওযু করলেও সওয়াব হয়, নামাজ পড়লেও সওয়াব হয়। তাইলে যদিও ওযুটা নামাজের চাবি, কিন্তু ওযু আবার অন্য দিক থেকে আলাদা একটা ইবাদত। তো যারা বলেছেন নিয়ত ফরজ, তারা বলতেছেন যেহেতু ওযুটা হলো আলাদা একটা ইবাদত, অতএব সে হিসাবে আলাদাভাবে নিয়তটা করে নেওয়াও জরুরি। আলাদাভাবে নিয়তটা করে নেওয়াও জরুরি। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এর এক নাম্বার ব্যাখ্যা। আর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা বলতেছেন ওযুর দ্বিতীয় নাম্বার স্তর হলো ওযুটা আলাদা কোনো ইবাদত না। হ্যাঁ আল্লাহ পাক সওয়াব দেন, কিন্তু মূলত কাজ এক, নামাজের সাথে সম্পৃক্ত। কারণ ওযু যদি না হয় নামাজ, ওযু ছাড়া নামাজ হবে? তাইলে নামাজের চাবি হলো ওযু। অতএব সে যখন নামাজের নিয়ত করবে ওইটি তার জন্য যথেষ্ট, ওযু আলাদা কোনো ইবাদত নয়। অতএব এখানে নিয়ত করাটাও জরুরি নয়। তাইলে ওযুর ফরজ কয়টা? চারটা, যে চারটা প্রথম আলোচনা হয়েছে। আর নিয়ত আমরা করি সেটা সুন্নাত হিসাবে। নিয়ত কি হিসাবে? নিয়তটা, নিয়ত করাটা ফরজ নয়। অতএব এই ওযুটাকে দুইটা স্তর বানানো হয়েছে, একটা হলো যে আলাদা একটা ইবাদত, এবং এটার জন্য উদাহরণও দিয়েছে যে এমন কি আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন একজন মানুষ যখন ওযু করে তখন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই পানি দ্বারাতে ধুয়ে তার গুনাহগুলি যাইতে থাকে। সুবহানাল্লাহ বলি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই একবার কোন এক মসজিদের ওযুখানার মধ্যে তিনি ওযু করতেছিলেন, আর তার আরেক সাইড দিয়ে আরেকজন মানুষ ওযু করতেছে। ওই লোকটা যেখানে ওযু করতেছেন ওখান থেকে পানিটা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলার সামনে দিয়া গড়িয়ে যাচ্ছে। ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলতে শুরু করলেন আমার সামনে দিয়া মা বাবার নাফরমানির গুনাহ পানির সাথে ভেসে যাচ্ছে। লোকেরা অনুসন্ধান চালালো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলার পাশে যে লোকটা ওযু করছেন
তার কি অবস্থা, তার কি কাজ, তার আখলাক কেমন, অনুসন্ধান করে জানা গেল এই লোকটা হলো মা বাবার নাফরমান সন্তান, যার কারণে মা বাবার সাথে যে নাফরমানি করছে এই গুনাটা অঙ্গ দিয়া ধোয়া ওজুর পানির সাথে গড়ায়া যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আলাদা একটা এবাদত সেই হিসাবে আমরা নিয়ত করে নিব, কারণ ওজুর মধ্যে নিয়তটা তো সুন্নত রাখা হয়েছে, সুন্নতের সওয়াব আমরা পেয়ে যাব। তবে এই আয়াতের দ্বারা বোঝা যায় যে প্রতি নামাজের আগে ওযু করে নিতে হবে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে আমাদেরকে দেখায় দিয়া গেছেন যে আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত ওযু করলে বান্দার কষ্ট হবে, এই জন্যে কষ্টটা একটু কমানোর জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলি। ওযুর চারটা ফরজের মধ্যে একটা হলো ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা কি করতে হবে, মাসহ করতে হবে। এই মাথা মাসহ নিয়া মাসালা হলো সর্বসম্মতিক্রমেই আলোচনা হলো, সামনের দিক থেকে মাথাটাকে চার ভাগের এক ভাগ মাসহ করা হবে। কয় ভাগের এক ভাগ? চার ভাগের এক ভাগ মাসহ করতে হবে, তাহলে ফরজিয়াত আদায় হয়ে যাবে। মাসহটা কিভাবে করতে হবে? হাতের মধ্যে অল্প পানি নিয়া পানিটা ঝাড়া দিয়া ফেলে দিবেন, তারপরে এই হাতটা কি করবেন, মাসহ করবেন। অনেকেই আছে হাতের মধ্যে কিছু পানি রাইকে তারপরে মাসহ করে, এই পানি রাখার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। অল্প পানি নিয়ে পানিটা ফেলে দিয়া তারপরে মাসহ করে নিলেই চলবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পায়ের গোঠা পর্যন্ত যে আমরা ধৌত করব, এই দুই পায়ের ঘটা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। আঙ্গুলের ফাঁকার মধ্যে অনেক সময় শুকনাতে গিয়ে যায়, বিশেষ করে শীতকালীন সময়ে ওযু করতে গেলে পায়ের আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে অনেক সময় শুকনো থেকে যায়, যদি অল্প পরিমাণও শুকনো থেকে যায় ওযু হবে না, আর ওযু যদি না হয় নামাজ হবে না। এই জন্যে ওযু যেহেতু নামাজের পূর্ব শর্ত, ওযুটাকে ভালো করে আমাদের আদায় করতে হবে। এখন এখানে আরেকটা মাসালা, দুই পা গোঠা পর্যন্ত দৌত করা, এখানে আল্লাহ পাক আরেকটু সহজ করে দিছেন। কোনো মানুষ যদি ওযু করার পরে চামড়ার মোজা পরিধান করে, ওযু করার পরে কোন মোজা পরিধান করছে, চামড়ার মোজা পরিধান করছে। চামড়ার মোজা যদি কোনো মানুষ পরিধান করে তাহলে এই লোকটার আর গোটা পর্যন্ত পাও দেওয়ার প্রয়োজন নাই, আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে পানি পৌঁছানোর দরকার নাই, বরং চামড়ার মোজার উপর দিয়া কি করতে হবে, মাসাই করে নিতে হবে। হাতটা উল্টা পায় উপর দিকে মাসাই করে নেবে। এটা একজন মুকিম যিনি বাড়িতে অবস্থান করে, অর্থাৎ মুসাফির না, ভ্রমণে না, বাড়িতে আসে, এই লোকটার জন্য একবার ওযু করার পরে তার জন্য একদিন এক রাত, সময়টা মনে রাখবেন। একজন মুকিম যিনি বাড়িতে অবস্থান করছেন, তার এলাকায় অবস্থান করছেন, তার জন্য হলো একদিন এক রাত পর্যন্ত সে মোজার উপরে মাসাই করতে পারবে। যতবার ওযুর দরকার পড়ুক, ওযু ভাঙ্গুক, ওযু করবে মোজার উপর দিয়ে মাসাই করে নিবে। এটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। আর লোকটা যদি বাড়িতে না থাকে, সফরে মুসাফির অবস্থায় থাকে, মুসাফির কাকে বলে, একজন মানুষ এতটুকু রাস্তা ভ্রমণ করছে যেটা তিন দিনের রাস্তা হয়, তিন দিনের রাস্তা কতটুকু হবে সেটাকে মুফাসসিরগণ বের করেছেন, ফকিহগণ বের করেছেন, ৪৮ মাইল। কতটুকু? ৪৮ মাইল যদি কেউ দূরে ভ্রমণ করে এবং ১৫ দিনের বেশি সে ওখানে অবস্থানের নিয়ত না করে, তাইলে এই লোকটা কি মুসাফির, ওখানে যাওয়ার পরে ১৫ দিনের বেশি থাকার নিয়ত নাই, কিন্তু ১০ দিনের ভিতরে আইসা পড়বেন, আরও ৫ দিন বেজাল লেগে গেছে থাকলেন, এরপরে আরও ৫ দিন, এরপরে আরও ৫ দিন, কিন্তু নিয়ত ১৫ দিনের বেশি নাই। এইভাবে যদি সে কয়েক বছরও থাকে, এরপরেও সে মুসাফির এবং এই সুযোগটা
গ্রহণ করতে পারবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আসলে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আর কারো জন্য ছিল না। এই আয়াতের মধ্যেও শেষে আসবে যে আসলে আল্লাহ ওজুর বিধান যে দিয়েছেন বান্দাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, বরং বান্দাকে আল্লাহ পাক পুত পবিত্র করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার সহজ ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি। তো ওজুর ফরজ গেল, ওজুর ফরজ কয়টা? চারটা ফরজ। এখন আমরা শুধু ফরজ আদায় করবো কেন, যেহেতু ওজুর মধ্যে বসছি, আল্লাহর রাসুল যেভাবে ওজুটা করতেন সেইভাবে ওজু করার দরকার আছে না নাই? ওই চারটা কাজ করলে ওজু হয়ে যাবে, ওজুর হক হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী অধিকাংশ সময়ে কিভাবে ওজু করতেন? আল্লাহর হাবিব অধিকাংশ সময়ে যেভাবে ওজু করতেন ওই পন্থা বা পদ্ধতিটার নাম হলো সুন্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সুন্নাত অনুযায়ী যদি ওযু করি তাহলে সুন্নাত অনুযায়ী ওযুর এক নাম্বার হলো নিয়ত করতে হবে। কি করতে হবে? আমি বৈশাই ওযুর জন্য নিয়ত করে নিব, আর নিয়ত করার সাথে সাথে নিয়তের জন্য আল্লাহ পাক নেকি বরাদ্দ করে দিবেন। তাহলে নিয়ত করতে কি কোনো কষ্ট আছে? অন্তরে নিয়তটা করে নেবেন, ওই ওযুখানার মধ্যে বৈশা বৈশা এই কথা বলার দরকার নাই, আল্লাহ তুমি ভালো করে শুইনো আমি কিন্তু ওযু করার লেগে বইছি। আপনি যে বসছেন ওযু করবেন, অন্তরের মধ্যে এই নিয়তটা থাকলেই হয়। অতএব এক নাম্বার সুন্নাত হলো আল্লাহর রাসূল যেভাবে ওযু করতেন এই ওযুটার এক নাম্বার কাজ কি? নিয়ত করা। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করার পরে দ্বিতীয় নাম্বার যে কাজটা করতেন, দুই হাত কবজি পর্যন্ত দৌত করতেন। দুই হাত কি করতেন? কবজি পর্যন্ত দৌত করতেন। কারণ মানুষ কাজ করলে হাতের মধ্যে কিছু লাগতে পারে, যাতে এই ময়লাটা দূর হয়ে যায়, ময়লা না থাকলেও হুকমান যেন লোকটা পবিত্র হয়ে যায়। তো দ্বিতীয় নাম্বার হলো সে কবজি পর্যন্ত দুই হাত দৌত করবে, তারপরে ভালো করে কুলি করে নিবে। কি করতে হবে? আমরা সবাই কাজ অবশ্য করি, কিন্তু আমাদের অনেক সময় এগুলি সিরিয়ালভাবে বলা সম্ভব হয় না। তৃতীয় নাম্বার আমরা ভালোভাবে কুলি করব, গড়গড়ার সাথে কুলি করব। তবে রমজান মাসে বেশি গড়গড়া করেন না, তাহলে পানি ভিতরে ঢুকে গেলে তো ওই রোজাই শেষ হয়ে যাবে। সুন্নত আদায় করতে যাইয়া ফরজ ছুটে যাবে, এমন কিছু লোক আছে না যারা সুন্নত আদায় করতে যাইয়া ফরজ ছেড়ে পালায়। এক লোক মাহফিলের মধ্যে গেছে, মাহফিলের মধ্যে যে শুনছে পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়লে সওয়াব বেশি, 27 গুণ সওয়াব। এ লোকে মনে মনে কয় এত সওয়াব হয় আর আমি পাগড়ি না বান্ধিয়ে নামাজ পড়ি। বাড়িতে গেছে, এই দিন যায় নামাজ স্টার্ট দিছে পাগড়ি বান্ধিয়া, অর্থাৎ পরনে যে লুঙ্গি ছিল ওইটা কুলিয়া পাগড়ি বান্ধে লাইছে। বিবি সাহেব জিজ্ঞেস করে ব্যাপারটা কি? এমন নামাজ তো কোনোদিন দেখি নাই, আপনি লুঙ্গি দিয়া পাগড়ি বান্ধিয়া তারপরে নামাজ শুরু করছে? কই তুই মহিলা মানুষ বুঝস না, আমি ওয়াজে গেছিলাম হুজুরের কাছে শুনেছি। কি শুনছেন? পাগড়ি মাথায় দিয়া নামাজ পড়লে 27 গুণ নাকি সওয়াব বেশি হয়। এবার বিবি সাহেব কয় সেটা তো ঠিকই বলছেন সওয়াব বেশি হয়, কিন্তু এই সুন্নত আদায় করতে গিয়া যে আপনি ফরজ ছুড়াইয়া ফেলাইছেন এটার খবর নিয়ে আছে? ফরজ ছাইরা তারপরে সুন্নত আদায় করা যাবে না। রমজান মাসে গড়গড়া কুলির দরকার নাই, রমজান মাস না থাকলে ভালো করে কুলি করে নেবেন। তারপরে চতুর্থ নম্বর হলো নাকে পানি দেওয়া। চতুর্থ নম্বর কি? নাকে পানি দিবেন, ভালো করে নাকে পানি দিবেন, যাতে নাকের ভিতরে কোনো ময়লা যদি থেকে থাকে তাহলে এই ময়লাটা যেন পরিষ্কার হয়ে যায়। পঞ্চম নাম্বার আরেকটা সুন্নত রাখা হয়েছে, নাকে তো আপনি পানি দিবেনই, আবার একটু টিপ টপ দিবেন, মুসরা দিবেন, যাতে করে ময়লা ভিতরে থাকলে এই ময়লাগুলোও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা কাজ তো পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, আর আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ছেড়ে দিয়েছি। যারা বিজাতি তারা পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে গ্রহণ করছে,
আমরা আমাদের বাড়ির চতুর্পার্শ্বে দেখবেন মহিলার অভাব নাই, অথচ মুসলমান। আর হিন্দুদের বাড়িতে যায় দেখেন চতুর্পার্শ্বে কত সুন্দর করে তারা রাখে, পরিষ্কার করে উজ্জ্বল করে রাখে, অথচ এই আখলাক তো আমাদের, এই পবিত্র, এই সৌন্দর্য রাখা, পাক সাফ রাখা, এই কাজগুলি মুসলমানদের কাজ। আল্লাহর হাবিব আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন নাকটাকে ভালো করে পরিচ্ছন্ন করতে হবে। আর ষষ্ঠ নাম্বার হলো প্রত্যেকটা অঙ্গ যেগুলি ধৌত করতে হয় এগুলি তিনবার করে ধৌত করা। কয়বার? যেমন মুখ ধৌত করতে হয় তিনবার, হাত ধৌত করতে হয় তিনবার, এভাবে প্রত্যেকটা অঙ্গ যেগুলি ধৌত করতে হয় এগুলি তিনবার করে আমরা ধৌত করব। আর সাত নাম্বার হলো মাতে সমস্ত মাতা মাসেহ করা। ফরজের মধ্যে গেছে মাতা চার ভাগের এক ভাগ মাসেহ করা, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। আর সুন্নাতটা হলো সমস্ত মাতা কি করা, মাসেহ করা। সমস্ত মাতা যদি মাসেহ করি কি পয়সা লাগবে আলাদা? খরচ টরস্ত নাই, তাহলে টুপিটা খোলেন, দরকার হয় মুখে কামড় দিয়ে রাখেন, তারপরে মাতাটা পুরাটা মাতা মাসেহ করেন। আল্লাহ পাক আপনাকে সুন্নতের সওয়াব দিয়া দিবেন। আমার হাবিব যেভাবে ওযু করেছেন আমার ওযুটা আমার নবীর মতো হয়ে গেল, সুবহানাল্লাহ বলি। অষ্টম নম্বর হলো যে সকল অঙ্গ ধৌত করার জন্য বলা হয়েছে এগুলি ধারাবাহিকতা কি করা, অবলম্বন করা। যেমন আপনার এক নম্বরে নিয়ত করতে হবে, দুই নম্বরে হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে, তারপরে আপনি কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এই যে সিরিয়াল ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করা এটা আলাদা একটা সুন্নাত। কেউ যদি বল লাগায় এলায় একটার আগে আরেকটা কাজ করে এলায় তাইলে ওযু হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। এই সুন্নতটা যদি, ধারাবাহিকতাটা যদি ঠিক রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যেভাবে ওযু করেছেন এটা সুন্নত হিসাবে আমাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এরপরের এই আয়াতের এরপরের অংশের মধ্যে প্রথম ওযুর বিধান দেওয়া হয়েছে যে আল্লাহর সান্নিধ্য বান্দা অর্জন করার জন্য আগ্রহী হয়েছে, যেহেতু বান্দাকে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সান্নিধ্য অর্জন করার জন্য সবচেয়ে বড় পন্থা হলো নামাজ, আর নামাজের জন্য আমি কিছু নিয়ম দিয়ে দিতেছি, তবে এই নিয়মের মধ্যে সহজ করে দিলাম, দোয়ার পরিবর্তে মাসে দিলাম পাও মাসে, মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মাসের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখানেও সহজ করে দিয়েছেন। অতএব বান্দার একটা নিয়ামত পাইতে গিয়া আল্লাহর সান্নিধ্য অর্জন করবে, শুকুর আদায় করবে, এর আগে আরেকটা নিয়ামত দিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এই সবগুলি হলো আল্লাহর অনুগ্রহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন হে বান্দারা, তোমরা মনে করতে পারো যে ওযুর বিধান আল্লাহ রাখলো কেন, কি দরকার ছিল ওযুর বিধানের, ওযু সারাই দেয় নামাজে দাঁড়াই দিতাম। আল্লাহ পাক আবার সাথে সাথে বলে দিয়েছেন যে ওযুর উদ্দেশ্যটা হলো তোমরা যেন পবিত্র হয়ে যাও, দৈহিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে উভয় দিক থেকে যেন তোমরা পবিত্র হও, যাতে করে তোমাদের মনটা ফ্রেশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন,